وعدت ستا بين يدي السام كامت رقيب صيتا بشانقل قني رقباب এক নাম্বার আমি নবী দুনিয়া থেকে চলে যাব নবীজির আমরা পাই নাই নবীজির আমরা দেখি নাই তার মানে প্রথম আলামত পুরোপুরি আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি দুই নাম্বার আল্লাহর নবী বললেন সুম্মা ফাতহু বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস বিজয়ী হবে চার দিকে বাইতুল মুকদ্দাসের বিজয়ের সুনাম ছড়ায়া পড়বে জোরে করে আল্লাহু আকবার এই সেই মসজিদ যে মসজিদ নিয়ে আমরা কথা বলছি ও রাসূলের ইসরা রাত্রিকালীন সফর যেই মসজিদে হয়েছিল আল্লাহ নবী যেই মসজিদে সফর করে গেলেন আর রাত্রিকালীন সফর করালেন এই সফরের যে মসজিদ ছিল লাখো নবীর নিদর্শনে ভরা আল্লাহ নবী যেই মসজিদে নবীদেরকে নিয়ে ইমামতি করলেন আল্লাহর নবী আলোচনা পেশ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম এগিয়ে দিলেন নবী আপনি আলোচনা করেন যেই মসজিদে আমার নবী আলোচনা করলেন আমার নবী ইমামতি করলেন হাজারো নবীর নিদর্শনে ঘেরা এই মসজিদুল আকসাকে যিনি বিজয়ী করবেন তিনি কে কিয়ামতের আগে নবীজি বলছেন এটা আঙ্গুলে গুনে রাখবা আজকে ফিলিস্তিনের দিকে একটু তাকায় দেখেন আমরা যখন এক বেলা না খেয়ে আসি আমাদের পেটে ক্ষুধা লাগছে এটা তো স্বাভাবিক আর আমার ফিলিস্তিনের শ্রেষ্ঠ সেরা আল্লাহর গোলামেরা একদিন দুই দিন না তাবুর ভিতরে আছে খানা পিনা নাই পাখির খাবার গুলুন লিকুইড বানায় দিচ্ছে পাখিকে যেই খাবার খাওয়ানো হতো ওই খাবার মুসলমানের প্লেটে দিচ্ছে যেই খাবার কোন আদম সন্তান খেতে পারে না যেই খাবার মানুষের খাবার না যেই খাবার ময়লা যুক্ত নোংরা খাবার ওই খাবার মুসলমানের ছেলেরা খাচ্ছে পানি পর্যন্ত মুসলমানের ছেলেরা পাচ্ছে না আমার মুসলমানদেরকে শহীদ করে দিছে এর মধ্যে অধিক অংশ ছোট ছোট বাচ্চা আমার মা বোনদেরকে তারা শহীদ করে দিয়েছে হসপিটালের ভিতরে চিকিৎসা নেওয়ার কোনো অবস্থা নাই অ্যানেস্থেশিয়া বন্ধ হয়ে গেছে হাত ইনজুর হয়ে গেছে জীবন্ত মানুষের হাত কেটে ফেলা লাগবে চোখটা ইনজুর হয়ে গেছে জীবন্ত মানুষের চোখটাকে উঠায় ফেলতে হবে এইভাবে করে যখন মুসলমান বেঁচে আছে আল্লাহর নবী বললেন ঠিক আছে অসুবিধা না কারণ আসবে ইনশাআল্লাহ বাস জানাটা দিচ্ছি ইনশাআল্লাহ দেও রে বাবা দেও না এখনো তো আসেনি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কেউ এখন জেনারেটরে তো আওয়াজ বেড়ে গেছে মাশাআল্লাহ এতক্ষণ তো আওয়াজ আমার নিজের কষ্ট হচ্ছিল আমি চিন্তা করতেছিলাম হাজির সাহেবের মাহফিল আর আমি এমনিও কোনো মাহফিলে নিজের কষ্ট হলেও অপারেটরে যারা থাকে এদেরকে কখনো আমি দোষারোপ করি না বলিও না যে একটু বাড়ান কমান কেন বলি না এগুলাতে এমনি সময় নষ্ট হয় কারণ এটা তার জন্য তার ব্যবসা সে তো চিন্তা করবে কতটুকু ভালো দেওয়া যায় ঠিক কিনা বলেন বলছিলাম আমার ভাইয়েরা আমার ফিলিস্তিনের মুসলমানেরা এই বাইতুল মুকদ্দাসকে ফিরে পাবে আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে আঙ্গুলে গুনে রাখবা
فلسطين কে বাইতুল মুকদ্দাস কে যিনি বিজয় দান করবেন তিনি কে দুই নাম্বার কথা মিরাজ থেকে এটা শিখতে হবে এই ভূমি কোনোদিন অপবিত্র কেউ নিতে পারে নাই সামনের দিনেও নিতে পারবে না অবশ্যই যিনি আমাদের হাতে দান করবেন তিনি কে কয় নাম্বার গেছে ভাই দুই নাম্বার কয়টা জিনিস গুনে রাখতে হবে মাশাআল্লাহ সবার মনোযোগ আছে কত দেখি কয়টা জিনিস গুনে রাখতে হবে ছয়টার মধ্যে প্রথমটা পেয়ে গেছি দ্বিতীয়টার জন্য আমরা হাহাকার করতেছি আল্লাহ কবে আমার ভাইগুলো উদ্ধার হবে কবে আমার মুসলমানরা নিরাপদে ঘুমাবে তিন নম্বরে আল্লাহর নবী বললেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম আল্লাহর নবী তিন নম্বরে বললেন ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে এই রকম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে আচ্ছা বলেন তো দেখি এই রকম মহামারী কি এই ফরিদপুরের রাজবাড়ির খানখানা পড়ে আসছিল কি নাম সবার তো মনেও নাই কি নাম এই রকম মহামারী আবার বাংলাদেশে আসছিল মহামারীটা আল্লাহর মেহেরবানিতে চলে গেছে এখনো পৃথিবীর সব জায়গা থেকে যায় নাই আমার দেশ থেকে আল্লাহ বিদায় করছেন আপনি তো জানেন না আল্লাহ কেন আমাদেরকে ছেড়ে দিবেন কিচ্ছু ছিল না আমার দেশে কিন্তু অনেক মাদ্রাসার এই দেখেন মাদ্রাসার তালিবুল ইলমরা আসছে সবাই মাথায় পাগড়ি পরা দেখছেন এই রকম মাদ্রাসার ছাত্ররা বাহির থেকে দরজা বন্ধ করে ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে ঠিক কিনা বলে এটা কি আপনারা জিদ এমনি কইলেন সত্য সত্য তো বলেন মাদ্রাসা ছাত্ররা কোরআন পড়ছে এটা আপনারা জানেন এই রকম মাদ্রাসার ছাত্ররা বসে বসে কোরআন তেলাওয়াত করেছে এই ছাত্রদের মেহনতের কারণে মালিকের দয়া লেগে গেছে যিনি maaf করে দিয়েছেন তিনি কে আল্লাহ আমাদেরকে maaf করে দিয়েছেন আমরা maaf পাইছি রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন সাহাবায়ে কেরাম ঠান্ডা জনিত এই মহামারী পান নাই তাবীরা পান নাই আমার পাশে আলেম বসাস তাবে তাবি পান নাই আইম্মায়ে মুজতাহিদিন কেউ পান নাই 1400 বছরের ইতিহাস খুঁজে দেখেন ঠান্ডা জনিত এইরকম মহামারী আসে নাই আমরা যারা সাক্ষী হয়ে গেছি অল্প বয়সে এখানে ধরেন বয়স 12 13 14 15 কে কে করোনা দেখছো একটু হাত তুলো তো দেখি ওমা এখন 50 বছরের মুরব্বিও হাত তুলছে যারা একেবারে জোয়ান তোমরা করোনা দেখছো হাত তুলো তো দেখি এই দেখেন কতজন আমরা সাক্ষী হয়ে গেছি এবার হাতগুলো নামান সব যুবক সাক্ষী হয়ে গেছি করোনা আমার নিজের চোখে আমি দেখেছি হাজী সাহেব আমার মসজিদে গিয়েছেন এমন মুসল্লি হয় রাস্তাঘাট পর্যন্ত ভরে যায় সেই মসজিদের ভিতরে 10 জন মুসল্লি নিয়ে নামাজ পড়েছি আমি তখন মনে মনে ভাবতাম আল্লাহ এই তো মনে হয় কিয়ামত চলে আসছে এই তো মনে হয় আল্লাহ আমার দেশে আযাব চলে আসবে এত বড় মুসিবত থেকে আমার দেশটাকে দয়া করে যিনি হেফাজত করলেন তিনি কে তাহলে ছয়টার ভিতরে তিনটা গেল তিনটার মধ্যে আমরা পেয়ে গেছি কয়টা ভাই দুইটা পেয়ে গেছি একটা স্বপ্ন দেখতেছি বাইতুল মুকদ্দাস বিজয় হবে চার নম্বরে আল্লাহর নবী বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াত দিনার ফায়াযাল্লু সাখিতান টাকা টাকা মানুষের কাছে থাকবে কিন্তু টাকার মূল্য কমে যাবে টাকার কোনো মূল্য থাকবে না আচ্ছা বলেন তো দেখি আসলে কি এখন টাকার মূল্য আছে
কারো 100 কোটি টাকা হইলে সে চিন্তা করে কি আমার 200 কোটি নাই কেন কারো 200 কোটি থাকলে সে চিন্তা করে আমার 300 কোটি নাই কেন এই জামানায় এমন টাকা মানুষকে সুখ দিতে পারে না আমার দেশে টাকা দিয়ে বিদেশে বিরাট বিরাট বাড়ি আমার দেশের নাগরিকের আছে না নাই চিন্তা করেন মুসলমান টাকার পাহাড় গড়ে উঠতেছে মানুষের মনে কোনো শান্তি নাই অশান্তি দাবানল চারদিকে জ্বলছে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে গেলেন পুরাপুরি সত্য হয়ে গেছে এবার পাঁচ নাম্বারটা মিলায়ে দেখেন আল্লাহর নবী বললেন এমন সময় আসবে সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দখলতহু আরবের একটা ঘরও থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না হাদিসের এই অংশটা যখন আমি পড়ি আমার বড় ভয় লেগে যায় যাহারে আরবের কথাই রাসূল এরকম বলে গেছে তাহলে আমাদের দশা কি আমাদের কোন ঘরের ভিতরে এখন ফিতনা ঢুকে না একটু আমারে বলেন তো দেখি এরকম মোবাইল নাই এরকম ঘর আছে এখন বলেন আছে আলেমের ঘর বলেন নেতার ঘর বলেন সাধারণ মানুষের ঘর বলেন সবার ঘরে ঘরে এরকম মোবাইল ঢুকে গেছে সিনেমা দেখা কত বড় অন্যায় ছিল আমাদের জমানে আপনি জানেন সিনেমা দেখলে মাদ্রাসা যারা পড়ছেন তারা জানেন কোন ছেলে যদি সিনেমা দেখে ধরা পড়ত এখনকার যুগে তো কেউ কেউ মারলে কত কিছু হইতে পারে সেটা বাধি দিলাম আমাদের জমানার কথা কইতে স্যার হুজুরদের জমানায় কি ছিল এটা তো আরো সিনেমা দেখছে এটা যদি ধরা পড়ত মাদ্রাসার নাম থাকতো বলে আর এখনকার জামানায় মোবাইলের ভিতরে হর হামেশা ছবি সিনেমার কাটিং নানা রকমের খারাপ ভিডিও অশ্লীলতায় ভরপুর হয়ে গেছে ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল থেকে বলি আমার ভাইরা খোদ সৌদি আরবের দিকে তাকায় দেখেন ভিশন 2030 নাম দিয়েছে সৌদি সরকার 2030 এ তারা অনেক কিছু করে ফেলবে এই ভিশন 2030 আসার আগে আল্লাহ না জানে আল্লাহ না করুক কোন বিপদ না জানি পৃথিবীর জন্য আসতেছে তারা নতুন করে বলতেছে একটা সিটি তারা বানাবে নিয়ম সিটি সেখানে উড়ন্ত ট্যাক্সি থাকবে রোবট থাকবে এমন কোন প্রযুক্তি নাই যেই প্রযুক্তি থাকবে না চাঁদের মাটি সেখানে আনবে বালুকণা সেখানে আনবে মানুষজন একটা ফিল খুঁজে পায় মাদায়েনে সালেহ যেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন সেই জায়গাতে নবীজি যাওয়ার পরে কেঁদে কেঁদে আসতেছে তাবুক যাওয়ার পথে নবীজি এই জায়গা পার হওয়ার সময় এখনো আমার কাছে আমার মোবাইলে ছবিগুলো আছে মাদায়েনে সালেহ আমি যখন গেছি আমি দেখে চিন্তা করছি যে আল্লাহ কত শক্তিশালী বিশাল বিশাল এক একটা বাড়ি মানুষ কত লম্বা কত বড় ছিল চিন্তা করেন আমরা যেরকম একটা দরজা দিয়ে ঢুকি এরকম তারা পাথর কাটা দরজা বানাইছে পাথর কাটা দরজা দিয়ে তারা প্রবেশ করত আমাদের যেরকম শোকেস আছে তারাও পাথর কেটে কেটে শোকেস বানাইছে এরকম একটা জাতির আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন আজাব দিলেন গজব দিলেন শেষ করে দিলেন ওই জায়গাতে সৌদি আরব এখন টুরিস্টদেরকে আকর্ষণ করছে ওইখানে মিউজিক চলতেছে কনসার্ট চলতেছে যে জায়গায় আমার নবী গিয়ে কেঁদে কেঁদে পার হইলেন সাহাবাই কেরামদেরকে বললেন সালে আলাইহিস সালামের উট যে জায়গায় পানি পান করছে এই জায়গা সারা অন্য জায়গায় তোমরা দাঁড়ায় না না জানি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেয় ইল্লা আনতুম বা কুন কাটতে কাটতে তোমরা এখান থেকে পার হয়ে যাও সেই জায়গাতে এখন অন্যায় শুরু হয়ে গেছে রিয়াদের ভিতরে কূটনীতিকদের জন্য মদকে পারমিট করা হয়েছে শুধু তাই না ভাইরা
নতুন একটা বিবাহ চালু হইছে নিকাহে মিসিয়ার টাকার বিনিময় বিবাহ মহিলা নিজে বলবে আমি আমার নিজেকে তোমার কাছে সঁপে দিব তোমাকে টাকা দিব যতদিন তোমারে ভালো লাগবে তোমার সঙ্গে আমি থাকব এই রকম বিবাহ খোদ সৌদি আরবে চালু হয়ে গেছে নিষিদ্ধ যেই জুয়া আল্লাহ তাআলা হারাম করলেন ইননামাল খামরু আল মাইসির যেই জুয়াকে আল্লাহ তাআলা চিরতরে হারাম করলেন সেই জুয়া আবার শুরু হয়ে গেছে তার মানে বোঝা যায় আল্লাহর নবী বিশ্ব নবী দুইটা আঙ্গুল একত্রিত করে এইভাবে দেখায়া বলছিলেন এই যে এইভাবে দেখায়া বলছেন ইয়াজুজ মাহজুজের দেওয়ালে এতটুকু ফাটল হয়ে গেছে 1445 বছর আগে ফাটল যদি এতটুকু হয়ে যায় এখনকার সময়ে ফাটল বাড়ছে না কমছে আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই যদি বুঝে থাকেন 1445 বছর আগে নবী ঘুমের থেকে উঠে পেরেশান হয়ে গেছেন আল্লাহর নবী বললেন ওয়াইলুন লিল আরব ওয়াইলুন লিল আরব ওয়াইলুন লিল আরব তিনবার বলছেন ধ্বংস আরবের জন্য ধ্বংস আরবের জন্য ধ্বংস উম্মে সালামা বললেন ওগো নবীজি এত এত নেককার থাকার পরে আমরা কি ধ্বংস হয়ে যাব আল্লাহর নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা কাসুরাল খাবাস খারাপি যদি তোমাদের ভিতরে বেড়ে যায় পাপাচার যদি বেড়ে যায় ও আমার বাংলাদেশের লোকেরা আপনারাও ধ্বংস হয়ে যাবেন আরব ধ্বংস হয়ে যাবে শুধু যদি বাঁচতে চান যার দিকে ফিরে আসা লাগবে তিনি কে দেখেন সব ভূতত্ত্ববিদেরা বলছে আমার দেশে একটা ভূমিকম্প আসতেছে ভারত টুকরা টুকরা হয়ে যাবে ভূতত্ত্ববিদেরা বলছে বর্তমান সময়ে ভারত টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশের উপরে বড় ধরনের একটা ভূমিকম্পের আশঙ্কা করতেছে আট মাত্রার ভূমিকম্প হবে জাপানে ভূমিকম্প হয়ে গেল একদিনে 155 বার একদিনে কয়বার 155 বার শুধু যদি আমার বাংলাদেশে আট মাত্রার একটা ভূমিকম্প হয় 50,000 বিল্ডিং ভাঙবে শুধু ঢাকা শহরে ঢাকা শহরে যদি 50,000 বিল্ডিং ভেঙে পড়ে লাখ লাখ মানুষ মারা যাবে দেশটার ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে মালিকের কাছে যদি একটু ফিরে আসেন কসম আল্লাহর এই আজাব গজব যিনি উঠায় নেবেন তিনি কে কয়টা জানি আঙ্গুলে গুনে রাখতে বলছিলাম কয়টা জানি কয়টা গেছে পাঁচটা চলতেছে এই চলমান পাঁচটার সময় নবীজির আরেকটা হাদিস শোনাই কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর হাবিব বলেন ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা অদৃশ্য গুণ আসবে এটা এই মাহফিলে আমি প্রথমবার যে বছর বয়ান করছি ওই বছর বয়ান করছিলাম হাজী সাহেবের মনে আছে কিনা প্রথমবার বয়ানে বলছিলাম অদৃশ্য একটা আগুন আসবে জ্বালায়া পুড়ায় সারখার করে দিবে অনেকে তখন চিন্তা করছেন কি কয় হুজুরে কোত্থেকে অদৃশ্য আগুন আসবে আপনারা এখন ইউটিউবে ঢুকে সার্চ করে দেখেন কিশোরগঞ্জে খেতের পর খেত অদৃশ্য আগুনে পুরে সারখার হয়ে গেছে মানুষ বলতেছে এটা জিনের আগুন এরপরে তাকায় দেখেন চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠছে দেখছেন আপনারা নিউজে তিন চারজনে দেখছে আপনারা সবাই দেখছেন ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠছে তুষুকের নিচে আগুন টিনের উপরে আগুন শোকেসের ভিতরে আগুন অদৃশ্য আগুন জ্বলে উঠবে আল্লাহর নবী যেইভাবে ভবিষ্যৎবাণী করে গেলেন পুরাপুরি আমাদের সমাজের ভিতরে মিলে যাচ্ছে নবীজি বললেন কাসরাতুজ জালাজির অধিক পরিমাণে ভূমিকম্প হবে কি পরিমাণ ভূমিকম্প একদিনে ভূমিকম্প হয়েছে জাপানে 155 বার আল্লাহর নবী এরপরে বললেন
خصف بومي دوش بره جابي پیتھی بیر ببین نو پرانتے شدو بومي دوش آر بومي دوش ہوچ قذف منی اوپور تھی کہ منوش پوری اتو حت تکر بے مارا جابي چہارا بکری تو ہوئے جابي سلے میں ہوئے جابي میں سلے ہوئے جابي দেখেন আমি এই কথা ওয়াজে অনেক আগ থেকে বলি ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে ট্রান্সজেন্ডারের দাবি নিয়ে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচের সিদ্ধান্ত নিছে খোদ আমেরিকা তারা চাচ্ছে ট্রান্সজেন্ডারকে শুধুমাত্র মুসলমানদের ভিতরে যদি একটু গুলায় খাওয়ায় দেওয়া যায় আস্তে করে যদি তৃতীয় লিঙ্গের দোহাই দিয়ে থার্ড জেন্ডারের দোহাই দিয়ে ট্রান্সজেন্ডারকে যদি গুলিয়ে খাওয়ানো যায় সমকামিতা বেড়ে যাবে মুসলমানরা ধ্বংস হয়ে যাবে তারা তো জানে না মুসলমানদের জন্যই আল্লাহ এই দুনিয়া টিকায় রাখছে ঠিক কি না বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা এরপর আসেন ছয় নাম্বার নবীজি গুনে রাখতে বলছেন আঙ্গুলের ভিতরে ছয় নম্বর আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াগদিরুন তোমাদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে কোন খ্রিস্টান তাও রাসূল বলে গেছেন ওই খ্রিস্টান যারা রোমক খ্রিস্টান ছিল অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে আপনার প্রশ্ন হচ্ছে এই খ্রিস্টানদেরকে আমরা পাবো কোথায় বর্তমান রাশিয়াতে ইস্তাম্বুল যখন মুসলমানরা বিজয় করলো সুলতান মোহাম্মদ আল ফাতের সময়ে তখন মুসলমানদের হাতে কনস্টান্টিনোপল বিজয় হওয়ার পর তারা চলে গেছে রাশিয়াতে এই রাশিয়ার মুসলমানরা মুসলমান আর রাশিয়ার এই খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে রসুল বলে গেছেন এরপর আল্লাহর নবী বলেন ফায়াকদিরুন অচিরে ওই চুক্তি ভঙ্গ হবে আজ মুসলমানদের পক্ষে রাশিয়া কথা বলে বেশি দিন পক্ষে থাকবে না এরপরে আল্লাহর নবী বলেন তাহতা সামানিনা কয়াব 80টা পতাকা হবে বিভক্ত হয়ে যাবে লোকেরা যে যার মত বিভক্ত হয়ে পড়বে এমন কি 80টা পতাকার নিচে এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে ও মুসলমানেরা আগামীর পৃথিবী যদি আপনাকে বাঁচতে হয় আগামীর পৃথিবীতে নেতৃত্ব যদি দিতে হয় শুধুমাত্র কেবলমাত্র কোরআনের দিকে আসা লাগবে ঠিক কিনা বলে আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে এবার আসেন ইসরা ওয়াল মিরাজের একটা একটা করে আপনাদেরকে একটু বুঝাই শুধু বাইতুল মুকদ্দাসের কথা বোঝানোর জন্য ছয়টা বিষয় বললাম আমি দেখতে পাচ্ছি দুইজন যুবক উঠছে যুবকরা মাশাআল্লাহ যুবকরা একটু ঘুরে ফিরে চলে আসবে মাহফিল কিন্তু ঘোরাফেরার জায়গা না মাশাআল্লাহ দুইজন উঠছে তিনজন আসতেছে এজন্য আমাদের কোনো মন খারাপ নাই মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর সবাই কিন্তু ঘুরতে আসে না অনেকে শুনতে আসছে অনেকে পড়তে আসছে এই তো মাশাআল্লাহ একজন নিয়ত করে ফেলছে বসবে আসেন বসলে আল্লাহ খুশি যুবকরা কিন্তু বন্ধু ছাড়া চলে না দেখছেন এই তো মাশাআল্লাহ দেখছেন এমন এক যুবক পিছনে দাঁড়ানো সে কইতেছে বেটা যাওয়ার কোনো শ্রুতি নেই কোন আল্লাহু আকবার আপনাদের মনোযোগ আছে তো সবার এখন যদি আমি আপনাদেরকে রসুলের এই যে হাতে গুনে রাখতে বলছেন ছয়টা বিষয় যদি একটু পড়াটা জিজ্ঞাসা করি আপনারা বলতে পারবেন বলেন তো এক নাম্বার কি গুনে রাখবেন মাশাআল্লাহ সত্যি এই মাহফিলটা কামিয়াব এক মাহফিল বলেন তো কি গুনে রাখবেন রসুল দুনিয়া থেকে চলে যাবেন আমরা পাই নাই রসুল দুই নাম্বার কি গুনে রাখবেন বাইতুল মুকাদ্দাসের বিজয় তিন নাম্বার কি গুনে রাখবেন মহামারী একটা গেছে আপনি মনে করেন না শেষ নতুন ঠান্ডা জনিত আরেকটা মহামারী আসতেছে এটার নাম জম্বি ভাইরাস করোনা ভাইরাস থেকে একশো গুণ বিপজ্জনক যদি ধরেন তাহলে একশো গুণ বিপজ্জনক বাঁচতে হলে কি করতে হবে করোনার সময় যা করছেন তা করা লাগবে কি করবেন শুধু আল্লাহ আল্লাহ বলতে হবে তাইলে আল্লাহ বাঁচাবে ঠিক কিনা বলে
এরপরে চার নম্বরে কি বলছি টাকার মূল্য কমে যাবে কি পরিমাণ কমছে এটা তো দুনিয়ার মানুষ দেখতেছ পাঁচ নম্বর ঘরে ঘরে ফিতনা মাশাআল্লাহ এটা আপনি মনে রাখছেন এর জন্য খুব ভালো লাগতেছে আমার কাছে এবার কয় নাম্বার ছয় নাম্বারটা বলেন তো কি না 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 ছয় নাম্বার খ্রিস্টানদের সাথে চুক্তি হবে মাশাআল্লাহ মুসলমানদের খ্রিস্টানদের সাথে একটা চুক্তি হবে এই চুক্তি ভঙ্গ হবে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে সেই দিকে এখন অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজতেছে আপনি এখনো নামাজের দিকে আসতে পারলেন না মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ইসরা ওয়াল মিরাজ বুঝাতে গিয়ে বুঝাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভূমিতে আল্লাহ সফর করালেন বারাকনা হাওলাহু তার চারপাশে যিনি বরকত দিয়ে ভরপুর করে দিলেন তিনি কে ফিলিস্তিনের পাশে আছে জর্ডান আল্লাহু আকবার আমার নিজের চোখে এবছর গেছি আর দেখছি বরকত কাকে বলে আল্লাহু আকবার বরকত কাকে বলে আল্লাহ দিছেন এই ভূমিগুলোর ভিতর পাশে আছে সিরিয়া বরকতে ভরা পাশে আছে লেবানন বরকতে ভরা এজন্য এই দেশগুলোর ভিতরে অমুসলিমরা সংঘাত লাগায় রাখছে যাতে করে মুসলমান বরকত না পায় এই জমিন আল্লাহ মুসলমানদের জন্য টিকা রেখেছে বারাকনা হাওলাহু মিশরের পাশে আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছেন কিরকম পাহাড়ের ভিতরে জাইতুনের গাছ হয়ে আছে অলিভ অয়েলের যে অলিভ অয়েল আমরা গায়ে দেই যে অলিভ গুলো আমরা খাই জাইতুন এই পাহাড়ে কেমনে এরকম গাছ হয় আমার বুঝে আসে না এত এত নিয়ামত দিয়ে এই অঞ্চলগুলোকে যিনি ভরপুর করেছেন তিনি কে খনি আর খনি দিয়ে রাখছেন আল্লাহ বলছেন বারাকনা হাওলাহু সেই সফরে নবীজি যখন গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হাজির করালেন নবীর আমার নবীকে ইমামতি করতে দিলেন আমার নবী সাইয়েদুল আম্বিয়া আনা সাইয়েদু উলদি আদম আউওয়ালাদি আদম সমস্ত আদম সন্তানের সর্দার আমার নবী সমস্ত নবীদের নবী আমার নবী আমার নবী সেদিন ইমামতি করলেন সব নবীদের সামনে ইমামতি করলেন সবার পরে আমার নবী আসলেন আল্লাহর নবী বলতে আনাল আকিব আসার দিক থেকে সবার পরে দামের দিক থেকে সবার চাইতে বেশি কষ্টের দিক থেকে সবার চাইতে বেশি কষ্ট করলেন আমার নবী মায়ার দিক থেকে সবার চাইতে মায়া আমার নবীর বেশি সব নবীর চাইতে উম্মতির জন্য বেশি কান্ডারি আমার নবী প্রতিনিয়ত উম্মতি উম্মতি বলে নবী কেঁদেছেন একটা দিনের জন্য বলেন না আল্লাহ কেন আপনি আমারে খাওয়ার কষ্ট দিলেন একদিনের জন্য নবী কোনো অভিযোগ করেন নাই শুধু উম্মতের জন্য নবীজি কেঁদেছেন সেই উম্মতকে নবীজি সেদিন উম্মতের জন্য কাঁদবেন উম্মতকে দেখে খুশি হবেন উম্মতকে দেখে চিনবেন গুররুন মুহাজ্জালিন মিনাল উযু ওযুর পানিগুলো ঝকঝক করে উঠবে নবী সেদিন উম্মতকে শাফাত করবেন যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি আয়াতের বক্তব্যে আল্লাহ তাআলা বলছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে নবীজিকে নিয়ে গেলেন কিছু নিদর্শন দেখাতে আল্লাহর নিজের ভাষা কেমন লিনুরিয়াহু মিন আয়াতিনা এই ইসরার পরে আল্লাহর নিদর্শন দেখাইতে নিয়ে গেলেন আল্লাহর নিদর্শন ছোট না বড় আরে কথা কয় না ছোট না বড় অন্য কোন নবীদেরকে লিনুরিয়াহু মিন আয়াতিনা এমনটা আল্লাহ পাক অন্য কোন নবীদের ক্ষেত্রে করেন নাই নিদর্শন স্বচক্ষে
আল্লাহ নবীকে ডেকে নিয়ে যিনি দেখায় দিলেন শাহিদাও মুবাশশিরাও ওয়া নাযীরা সব নবীরা দাওয়াত দিলেন মুবাশশির ছিলেন নাযীর ছিলেন শুভ সংবাদ দেখিয়েছেন জান্নাতের কথা বলেছেন জাহান্নাম থেকে ভয় দেখাইছেন কিন্তু আমার নবীকে লিনুরিয়াহু চাক্ষুষনি যিনি জান্নাত জাহান্নাম সহ নবীজিকে যিনি অনেক নিদর্শন দেখায় দিলেন তিনি কে এটার নাম হচ্ছে মিরাজ আমি যদি শুধু আপনাদেরকে আজকে একটুখানি বুঝাই আমার আল্লাহ কত বড় কত নিদর্শন নবীজিরে দেখাইছেন এই জমিন থেকে প্রথম আকাশ আপনারা আছেন আমার সাথে এই প্রথম আকাশটা কত বড় বর্তমান পৃথিবীর নাসার গবেষণা কেন্দ্র বলছে নাসার বক্তব্য হচ্ছে প্রথম আকাশের শুধু পুরুত্ব মোটা প্রথম আকাশটা শুধু মোটাই হচ্ছে 1 আর 2 কিলোমিটার না 6.5 ট্রিলিয়ন কিলোমিটার লক্ষ কোটি বিলিয়ন এরপরে ট্রিলিয়ন 6.5 ট্রিলিয়ন কিলোমিটার বড় জোরে করে আল্লাহু আকবার এটা হচ্ছে প্রথম আকাশ নবীজির আল্লাহ দেখাইছেন এরপরে যদি আপনি চলে যান দ্বিতীয় আকাশে দ্বিতীয় আকাশটা কত বড় বর্তমান পৃথিবীর বিজ্ঞান বলছে আনুমানিক 130,000 আলোক বর্ষ মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে হুজুর আলোক বর্ষ মানে কি এক সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার জোরে কোন আল্লাহু আকবার এক সেকেন্ডে পার সেকেন্ড একদিকে সেকেন্ড পার হবে 3 লক্ষ কিলোমিটার চলে যাবে পদ্মা সেতু হইছে তাতে আমরা চিন্তা করি কত দ্রুত ঢাকা চলে যায় এই যে মাহফিল পদ্মা সেতু না হইলে ধরা সম্ভব ছিল আমার কিছু কয় না কত কষ্ট হইতো চিন্তা করেন এই পদ্মা সেতু হওয়ার পরে আমরা চিন্তা করতেছি কত দ্রুত ফরিদপুরে চলে আসি বরিশালে চলে যাই মাগুরা চলে যাই সব সহজ হয়ে গেছে আর আলো এক সেকেন্ডে যেতে পারে 3 লক্ষ কিলোমিটার জোরে কোন আল্লাহু আকবার তাহলে সেকেন্ডে যদি 3 লাখ যায় মিনিটে কতটুকু যাবে ক্যালকুলেটর চাপ দিলে ক্যালকুলেটর হ্যাং করবে তাহলে চিন্তা করেন ঘন্টায় কত দূর যাবে চিন্তা করেন ঘন্টায় যদি যায় দিনে কত দূর যাবে সপ্তাহে কত দূর যাবে এরপরে মাসে চিন্তা করলে কত দূর এই রকম যদি আপনি বছর চিন্তা করেন 130,000 আলোক বর্ষে বিশাল জগৎ দ্বিতীয় আকাশটা জোরে কোন আল্লাহু আকবার নবীজি এটাও পার হয়ে গেছে এরপরে যদি আপনি তৃতীয় আকাশের বিস্তার দেখেন 2 মিলিয়ন আলোক বর্ষ 1 মিলিয়ন সমান সমান 10 লাখ 2 মিলিয়ন মানে 20 লাখ আলোক বর্ষ জোরে করে আল্লাহু আকবার এবার যদি আপনি চতুর্থ আকাশের দিকে যান 100 মিলিয়ন আলোক বর্ষ 1 মিলিয়ন সমান সমান যদি 10 লাখ হয় 100 মিলিয়ন আলোক বর্ষ সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায় কত দূর কত বড় জোরে করে আল্লাহু আকবার এরপরে যদি আপনি পঞ্চম আকাশে যান 1 বিলিয়ন এখন আর মিলিয়ন না 1 বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগৎ হচ্ছে পঞ্চম আকাশটা জোরে করে আল্লাহু আকবার এরপরে যদি আপনি ষষ্ঠ আকাশে যান এই ষষ্ঠ আকাশে গেলে আপনি আরো অবাক হয়ে যাবেন ষষ্ঠ আকাশে গিয়ে দেখবেন 20 বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগৎ জোরে কোন আল্লাহু আকবার আপনারা কি বুঝতেছেন আমার কথা এবার কোন আকাশ বাকি সপ্তম আকাশ জোরে কোন আকাশ সপ্তম আকাশে যখন আপনি যাবেন বর্তমান মহাকাশ বিজ্ঞান বলছে এটার কোন ধারণা আমাদের কাছে নাই আমাদের কাছে মনে হয় এটা আনলিমিটেড এটার কোন সীমা পরিসীমা নাই জোরে করে আল্লাহু আকবার
আমার নবী ষষ্ঠ আকাশের মধ্যে গিয়ে দেখলেন একটা গাছের শিকড় কি দেখলেন সবাই বলেন গাছের শিকড় দেখলেন ষষ্ঠ আকাশে সপ্তম আকাশে গিয়ে দেখে গাছের ডালপালা বিস্তার হইছে জোরে কোন আল্লাহ একটাকে বলছি ষষ্ঠ আকাশটা 20 বিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ রসুল চোখের পলকে এর আগে রসুল পার হয়ে গেছে জোরে কোন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন নবীকে নিদর্শন কাকে বলে জগৎবাসীর জন্য এই নিদর্শন নবীজিকে আল্লাহ দেখায় দিলেন কারণ আল্লাহর নবী এমন নবী নবী চলে যাবে উম্মত পৃথিবীতে থাকবে আকাশ প্রযুক্তি উৎকর্ষ সাধন করবে এই যে দেখবেন এখন বিভিন্ন যান প্রেরণ করে এগুলো কোথা থেকে কোথায় চলে যায় চাঁদ থেকে তথ্য পাঠায় এই যে উৎকর্ষ সাধন করবে এই জ্ঞান রসূলকে আল্লাহ সেই সময় দিয়ে দিলেন ধরে ধরে সব আল্লাহ দেখায় দিলেন জোরে কোন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী বিশ্ব নবী শিকড় দেখলেন ষষ্ঠ আকাশে ডালপালা কোন আকাশে সপ্তম আকাশ গাছটার নাম সিদরাতুল মুনতাহা জোরে কোন আল্লাহ আকবার ইনদ সিদরাতুল মুনতাহা عندها جنة المأوى اي سدرة المنتهار باشي جنة المأوى نبي زير الله شدو جنة المأوى دیکھن نئي اير ونك ونك اوپره جنة الفردوس جوره کن الله اكبر সব নবীরে ধরে ধরে দেখাইলেন এই সফর থেকে আল্লাহর নবী নিয়ে আসলেন কি আল্লাহর নবী একটা একটা করে সব বিস্তারিত বললেন এই সফরের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে কয় ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্তের মধ্যে ফজরটা গেল জোহরের একেবারে শেষ ওয়াক্তে এখনো জোহরের সময় বাকি আছে না কয়জনে কয় নাই কয়জনে কয় আছে বাকি আছে কয় মিনিট বাকি আছে তাও আপনাদেরকে বলতেছি জোহরের শেষ অক্ত চলতেছে নিশ্চয়ই এখনো 36 মিনিট 23 সেকেন্ড বাকি আছে কয় মিনিট 36 মিনিট সময় বাকি আছে এবার আমার সাথে একটু বলেন তো দেখি জোহরের নামাজ পড়ি নাই এই রকম দুর্ভাগা কপাল পোড়া মুসলমান এখানে আসে না নাই আমরা মুসলমানরা তো নিয়ত করে রাখছি আমার নামাজ আমার পিশাবে পড়বে এরকম পিশাবের মুরিদ আছেন না কিছু ওমা আসি এটা তো জোরে কইলেন না আছেন পিশাবে নামাজ পড়বে আপনার নামাজ হয়ে যাবে আপনি মনে করছেন জীবনে একবার নামাজ পড়লি তো সারে ওয়াবুদ রব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াকিন চলে আসছে আর নামাজ কিসের আর ইয়াকিন মানে আপনার মৌত এই মৌত আসলে আর নামাজ পড়া যায় না এই গতকালকে দেখেন সমস্ত পত্রিকা নিউজ করতেছে একজন অভিনেতাকে নিয়ে কি জানি নাম তার কি রুবেল জানি নাম কি রুবেল আহমেদ রুবেল বের হয়েছিল সে একটা তার নিজের ছবি এটা সিনেমা হলে গিয়ে দেখবে আমি চিন্তা করি আহারে মানুষের পুরো শিক্ষা নেয় না 40 মিনিটের ভিতরে সিনেমা হলে পৌঁছায় নিজের ছবি দেখবে রেডি হয়ে প্রস্তুত হয়ে গেছে বের হয়েছে পরিচালক সহ আর অনেকে তার সাথে ছিল বের হইছে মাত্র হঠাৎ পড়ে গেছে মাথায় একটু চোট লাগছে মনে করছে কিছুই হয়নি কয়েকবার বমি করছে ডাক্তারখানায় গেছে বলছে ভর্তি করেন এর মধ্যে শেষ
তার ছবি দেখে সবাই বের হচ্ছে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদেরকে প্রশ্ন করছে আহারে মানুষের যদি বিবেক থাকতো লাথি মেরে সিনেমার ওই অঙ্গন সব অভিনেতা অভিনেত্রী এই আহমেদ রুবেলের বিদায় থেকে সব অভিনেতা অভিনেত্রী আল্লাহওয়ালা হয়ে যেত ঠিক কি না বলে আমি বড় অবাক হই তখন নিদর্শনকে কাজে লাগাই না বোঝার চেষ্টা করি না যেই মানুষটা নিজের ছবি দেখতে গেছে আখের গোছায় ফেললেন কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবেন কেমন করে চেহারাটা দেখাবেন আপনার শেষ কর্মটা মালিকের সামনে কি তুলে ধরবেন আল্লাহর হাবিব বলেন ايوفقه بعمل صالح قبل موته موتের আগে আল্লাহ পাক যাকে ভালোবাসেন ভালো কাজ করার সুযোগ দেন আপনি সিনেমা দেখতে গেলেন জীবনের শেষ কাজটা শেষ হয়ে গেল জীবনটা চলে গেছে তার বদলাম করা আমার উদ্দেশ্য না ইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু সে যা নেওয়ার নিয়ে চলে গেছে শুধু আমাদের জন্য আমরা ওয়াজ করতেছি যারা জমিনের উপরে এখনো বসে আছি কি শিখলাম কি নিলাম অভিনেতা চলে গেছে তার সিনেমা দেখে সবাই হাসতে হাসতে বের হচ্ছে মাইক ধরলেই অনেকে বলতেছে আরে একজনে মাইক ধরছে সে বলতেছে রুবেল ভাই খুব অন্যায় করলেন খুব অন্যায় করলেন কেন চলে গেলেন আচ্ছা কোন আশা আর যাওয়া আপনার ইচ্ছা হয় আরে কথা কয় না আপনার ইচ্ছা হয় ও মুসলমান একটু নিজেকে পরিবর্তন করেন এই চলে যাওয়া থেকে শিক্ষা নেন ডাক চলে আসবে আপনার সিনেমা আপনার কর্ম সব দুনিয়ায় পড়ে থাকবে কত নামি দামি গায়ক চলে গেলেন সব পড়ে আছে মনে করার মতো কেউ তো এখন নাই আর আপনি যদি একটা ভালো নেককার দিনদার হয়ে আমল করতে করতে মারা যান কবরের সামনে গিয়ে মানুষ বলবে আল্লাহ লোকটা বড় আল্লাহওয়ালা ছিল লোকটা বড় পরহেজগার ছিল বিশ্বাস করে যার মায়া লেগে যাবে মাফ করবেন কবুল করবেন তিনি কে জীবনটারে পরিবর্তন করবেন রাজি আছেন ইনশাআল্লাহ রাসূলের মিরাজে রাসূল অনেক কিছু দেখলেন এর মধ্যে আমার মা বোনদের জন্য বলি অধিকাংশ মা বোন আজকের মাহফিলে আসছে আমি দেখছি মা বোনরা ওয়াজ শুনতে আসে অধিকাংশ মা বোনদের আল্লাহর হাবিব জাহান্নামে দেখলেন বেশি সংখ্যক মা বোন এই জন্য আল্লাহর নবী মিরাজ থেকে এসে বললেন ফাতেমা মারে সৎকার কর ওয়ালাউ বিশাক্কি তামার সামান্য খেজুরের অংশ হলেও অর্ধেকটা খেজুর হলেও সৎকার করো দান করো আল্লাহ যেন জাহান্নাম থেকে নারীদেরকে মুক্তি দেয় নারীদের মুক্তির জন্য আল্লাহর নবী বারবার বলে গেলেন আমার মা বোনদের জন্য জান্নাত বড় সহজ পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে রোজা যারা রাখবে আতাআত যাওজাহা স্বামীর আনুগত্য করবে হাফিজাত ফরজাহা লজ্জাস্থানের হেফাজত যারা করবে একটা না দুইটা না আট আটটা জান্নাতের দরজা খুলে যিনি জান্নাতের ডেকে ওই বান্দিকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কে আমার ভাইরা এইখানে যারা বসছি নবীর মেরাজের প্রাপ্তি মেরাজ নিয়ে আমরা অনেক কথা বলি অনেক বয়ান শুনি অনেক ওয়াজ করি মেরাজের প্রাপ্তি নামাজ এই নামাজ নবীজি পড়েছেন এই নামাজ পড়াকালীন সময়ে আল্লাহর নবীর ঘর মোবারকের উপরে ভুঁড়ি চাপায় দিয়েছে একটাবার চিন্তা করেন একটা উটের ভুঁড়ি কত বড় এই উটের ভুঁড়ি চাপায় দেওয়ার কারণে নবীজির দম বন্ধ হতে দিয়েছে
আল্লাহর নবী তখনো বদদোয়া করেন নাই নামাজ পড়তেছেন কোলার ধরে নবীকে উঁচা করে ফেলেছে হযরত আলী বলেন ওই দিন আমি দেখেছি নিজের চোখে আশজাউন নাস সবচেয়ে বীর সবচেয়ে সেরা বীর হযরত আবু বকরকে আমি দেখেছি এতগুলো কাফেরের সামনে আমি আলী আমার বয়স মাত্র 11 বছর হবে হযরত আবু বকর দৌড়ে এসে নবীজিকে ছোটাইলেন আজকের যেই জায়গাতে আমরা তাওয়াফ করি এই জায়গাতে আবু বকরের চোখ থেকে রক্ত ঝরেছে কাফেরদের আঘাতে আল্লাহর নবীর কোনো অপরাধ ছিল না নবী নামাজে দাঁড়াইছেন কাফেররা মেরেছে ও মুসলমান এইটা মনে কইরেন না আমরা সারা জীবন নামাজের সুযোগ পাচ্ছি পড়তেছি না সারা জীবন এক রকম থাকবে ইস্তাম্বুলে মুসলমানদের খেলাফতের রাজধানী ছিল 600 বছরের উপরে সারা দুনিয়াকে অটোমান সম্রাটরা শাসন করছে ঠিক কিনা বলে এত ইতিহাস যেই জাতির ওই জাতির রন্ধ্রে রন্ধ্রে আমি ঘুরে আসছি নামাজ পড়া নিষিদ্ধ ছিল মসজিদের ভিতরে তালা লাগানো ছিল বাধ্যতামূলক মহিলাদের এই রান এই উরু পর্যন্ত দেখানো হতো স্কার্ট এভাবে কেটে দেওয়া হতো যাতে মহিলাদের সৌন্দর্য বাইরে প্রদর্শন করা যায় কোরআনকে মানুষ মাটির নিচে পুঁতে রেখেছিল একজন কামাল আতাতুর নরপিশাচ জাহান্নামের কি পুরা তুরস্ককে জাহান্নাম বানায় ফেলেছিল তাদের কাছ থেকে এক এক করে আলেমদেরকে মেরে ফেলেছে শহীদ করে ফেলেছে এমন পরিবেশ হয়েছিল মসজিদ ঠিকই দাঁড়ায় আছে নামাজ পড়ার জন্য কোনো মুসল্লি খুঁজে পাওয়া যেত না এখনো কি অবস্থা কি একটু তাকায় দেখেন ইমাম সাহেব একেবারে প্যান্ট শার্ট পরে আসে মসজিদের পাশে ওইখানে আবায়ার মতো ড্রেসগুলো রাখা আছে অটো পাগড়ি দেওয়া আছে ওই অটো পাগড়িটা পরে আবায়াটা পরে নামাজটা পরে আবার যেই সেই মহিলারা আসে উলঙ্গ ড্রেস পরে মসজিদের মধ্যে এক একজনের জন্য বোরকার মতো নামাজের ড্রেস দেওয়া আছে ওইটা পরে নামাজ পরে আবার যেই সেই আমার নিজের দুইটা চোখ দিয়ে আমি দেখে আসছি আজকের এই মাহফিল থেকে বলি এই ভারত আমাদের এক দুই বছরের ইতিহাস না শত শত বছর আমরা শাসন করেছি সেই ভারতে বাবরি মসজিদ তারা নিয়ে গেছে জ্ঞানবাপী মসজিদ তারা নিয়ে গেছে আমার মসজিদের ভিতরে পূজা শুরু হয়ে গেছে আজকে এখনো যখন সুযোগ আছে আমাদের এখনো যখন মুসলমান আমার বাংলাদেশের সুযোগ আছে আর নামাজ থেকে দূরে থাকবেন না আল্লাহর নবীর মেরাজের সবচেয়ে বড় প্রাপ্তি নামাজটা যদি আপনি ধরেন আপনার চোখ বন্ধ হয়ে যাবে কবরে শোয়া দিবেন আপনি সেদিন কবরের ভিতরে শুয়ে শুয়ে আওয়াজ শুনবেন ছেলেটা আপনাকে রেখে চলে যাচ্ছে আওয়াজ শুনবেন ভাই আপনাকে রেখে চলে যাচ্ছে এক এক করে বন্ধু বান্ধব রেখে চলে যাচ্ছে হঠাৎ করে আপনার কাছে প্রশ্নকর্তা ফেরেশতা চলে আসবে খুব সাধারণ প্রশ্ন সবার জানা কিন্তু সেদিন সবাই উত্তর দিতে পারবে না প্রশ্নগুলা হয়ে যাবে গুটগুটে অন্ধকার কবরের ভিতরে বাতি জ্বলে উঠবে জোরে কোন আল্লাহ লোকটা প্রশ্ন করবে কে গো তুমি সবাইকে তো রেখে আসলাম একা একা কবরে আসলাম কে তুমি কোত্থেকে তুমি আসলাম সঙ্গে সঙ্গে বলা কবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ আমি তোমার নামাজ
তোমার জন্য আজকে দাঁড়িয়ে গেলাম, তোমার কোনো ভয় নাই, তোমার পাশে আজকে আমি দাঁড়িয়ে আছি, আজকে তোমার জন্য আমি আল্লাহর কাছে সাক্ষী দিব, যেই লোকটার নামাজ নাই ওই লোকটার কবর গুটগুটে অন্ধকার হবে, লাইসা লাহু নূর, কবরের ভিতরে কোনো আলো নাই, ওয়ালা বুরহানুন, পক্ষে কোনো সাক্ষী নাই, ওয়ালা নাজা, তার পক্ষে সেদিন নামাজ বিপক্ষে দাঁড়ায় যাবে, ওয়া কানা মা ফিরাউন, আপনার বন্ধু হবে সেদিন ফেরাউন, ওয়া হামান, ওয়া করুন, ওয়া উবাই বিন খালফ, দাগি জাহান্নামী হামান হবে আপনার বন্ধু, কারুন হবে আপনার বন্ধু, উবাই বিন খালফ হবে আপনার বন্ধু। যদি আজকে বুঝে থাকেন নামাজের জন্য আসেন, কসম আল্লাহর কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? আমার যত ভাইয়েরা এখানে মাহফিল শুনতেছেন, মা বোনরা শুনতেছে, আজকের এই মাহফিল থেকে আর কিছু নেন আর না নেন, রসুলের মেয়েরাজের হাদিয়া, এই হাদিয়াটা নিয়ে যাবেন, একটা লোক এখান থেকে এই হাদিয়া না নিয়ে যাবেন না। যারা বেনামাজি ছিলেন নামাজ পড়বেন, রাজি আছেন ইনশাল্লাহ? কে কে রাজি একটু হাত উঠায় দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, এবার হাত নামান, রাজি আছেন ইনশাল্লাহ? আজকের আসর থেকে শুরু করবেন, আমার আল্লাহর বড় দয়া, যদি আসর থেকে শুরু করতে পারেন আগের গুনাগুলো আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ। শুরু করবেন আজকে আসর থেকে, যতগুলা লোক এখানে বসলেন মাহফিলে, বিশেষ করে যুবকদেরকে বলি, যুবক তুমি মনে করতেছো আমি যুবক, আমি তো অনেক বছর বাঁচব, এই গ্যারান্টি কোনো যুবকের নেই, কোনো যুবকের নেই। রসুল মিয়ারাজ থেকে এসে এই ঘটনা যখন বলা শুরু করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ, তিনি সিদ্দিক হইলেন এমনিই না, শোনা মাত্র কাফেররা হাসাহাসি শুরু করলো, আবু বকর প্রথম শোনা মাত্র বিশ্বাস করে ফেললেন, জোরে কোন আল্লাহ, শুধু বিশ্বাস করলেন না সত্যায়ন করলেন, রসুল বলছে এই কথার ভিতরে কোনো সন্দেহ নেই। বলতেছিলাম মা বোনদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে দেখছে রসুল, কেন দেখছে? এর অন্যতম কারণ মা বোনরা অধিক পরিমাণে স্বামীদেরকে অভিশাপ দেয়, লানত দেয়, বদদোয়া করে, ঠিক কিনা বলে? এখন তো সবাই ঠিক কইছেন, বিয়ে কইরা না না কইরা, যিনি কইরা বলছে উনি মুরব্বী মানুষ, ওনার বউ জীবন অভিশাপ দেওয়ার মতো মহিলা না, তারপরেও উনি বলছে, তার মানে বুঝতেছেন অবস্থা? অধিকাংশ নারী জিহবা দিয়ে ইহিয়া ও উলুমুদ্দিনের ভিতরে ইমাম গাজ্জালী আলাইহির রহমান লিখেন, নারীরা জিহবা দিয়ে 18টা গুনাহ করে। কয়টা গুনাহ? 18টা, সবগুলো আমার এই মুহূর্তে মনে নেই, যতগুলো মনে আছে এর মধ্যে একটা হচ্ছে ওই কথাগুলা বারবার বলে, ইয়াতাকাররার বিমা ইয়াকরাহ, যেটাতে স্বামী অখুশি হবে, কষ্ট পাবে, ওই কথা বার 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 নারীরা বলতে থাকে। এরকম নারী এখন আছে না নাই? এই এলাকায় মনে হয় একেবারেই নাই। বলেন এরকম নারী এখন আছে? এরপরে দুই নম্বরে তিনি উল্লেখ করেন, এই জিহবা দিয়ে লানত দেয়, বদদোয়া দেয় যে আল্লাহ স্বামীর কপালে ঠাডা ফালান। রসুল মিয়ারাজ থেকে এসে নারীদেরকে নসিহত করলেন, আমার মা বোনদেরকে আজকে নসিহত করি, স্বামীদের সঙ্গে সুন্দর আচরণ করেন, যদি আপনি মারা যান, স্বামী যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি এই স্ত্রীর উপরে খুশি ছিলাম, আমার মালিক আপনার উপরে খুশি হয়ে যাবে, জোরে বলেন আল্লাহ আকবার। শেষ 10টা মিনিটে আপনাদেরকে 10টা হাদিস শোনায় দিই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে রসুল যা বলে গেছেন, এই ব্যাপারে হাদিসগুলো শুনিয়ে দিই, একটু মিলায় মিলায় নেন, যা যা বলছে তা তা মিলে কিনা। আপনাদের কষ্ট হচ্ছে সবার? আমার মনে হয় অনেকের খুব কষ্ট হয়ে যাচ্ছে।
আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন এমন সময় আসবে উম্মতদের এমন বেহাল দশা হবে উম্মত এমন পথে চলে যাবে ইয়াতাসাফাদু তাই পশুর মতো মানুষ যৌনাচার শুরু করে দিবে ঠিক কিনা বলে আমি যদি এইখানেই প্রশ্নটা করি এই খানখানাপুরে রাস্তা দিয়ে 30 বছর আগে যদি ছেলে মেয়ে একসঙ্গে অবাধে হেঁটে হেঁটে যেত এরকম দৃশ্য যদি আপনারা দেখতেন বিয়ে শাদি করে নাই এটা আপনারা মানতেন বলেন মানতেন এখনকার জমানায় যদি কেউ হেঁটে যায় জিজ্ঞাসা করার মতো সাহস কারো আছে হাত ধরাধরি তো বহুত দূরের কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন নিউজে হাই রে হাই চারজন মিলে স্বামীরে বেঁধে রেখে ধর্ষণ করা হয়েছে বাংলাদেশ আপনি দেশের কি মনে করেন দেশে নিয়ে কত কিছু আমরা ভুলি যেই ছেলেগুলো এই অন্যায় করছে একজন বিবাহিতা নারী যদি শরিয়া এলাও করা হতো তাদের উপরে অ্যাপ্লাই করা হতো এগুলার জীবন কই যাইতো চিন্তা করে দর্শনের শাস্তি আজ যদি আমার দেশে কার্যকর করা হতো দেখতেন দর্শনের হার বাংলাদেশ থেকে কমে গেছে কিন্তু একের পর এক দর্শন হয় দৃষ্টান্তমূলক কোনো শাস্তি তাদেরকে দেওয়া যায় না ঠিক কিনা বলে ধরা খাওয়ার পরে বলে যে দলীয় পদ বাদ করে দিস তো ধরার পরে দলীয় পদ বাদ করলে তার কি আসলো আর গেল এরকম অন্যায় প্রতিনিয়ত এখন হচ্ছে আল্লাহর নবী বলে গেছেন পুরা পুরি আমাদের সময় মিলে গেছে আল্লাহর নবী বললেন লা তাকুমুস সাআতু ততদিন পর্যন্ত কিয়ামত হবে না কখন কিয়ামত হবে ওই সময় কিয়ামত হবে আল্লাহর নবী বলে গেলেন ইয়াতাবাহান্নাসু বিল মাসাজিদ মসজিদের ভিতরে বাঘ বিতান্ডা শুরু হয়ে যাবে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে এখন অধিকাংশ মসজিদে ইমামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হয় ঠিক কিনা বলে ইমাম সাহেবের লয়ে খালি সমালোচনা আমাদের ইমাম চলে না গত 3 দিন আগের ঘটনা বলতেছি একজন ভালো মানুষ নেককার মানুষ দিনদার মানুষ মনে হইছে আমার কাছে উনি আইসা আমারে বলতেছে হুজুর ইমাম সাহেবটা জুত মতো পাইনি আমি কইলাম ইমাম সাহেবের বেতন কত দেন কয় হুজুর গ্রাম অঞ্চল বেতন আর কত দিব 8-10 হাজার হইলে ভালো একজন ইমাম পেতাম তো উনারে 4,000 টাকা দিই আমি জিজ্ঞাসা করলাম যে দেশে বেগুনের কেজি 80 টাকা ওই দেশে ইমামের 4,000 টাকা দেন আবার আপনি নিজে বলতেছেন ইমামটা ভালো পেলাম না তো ইমাম ভালো হবে কেমনে একটা বার চিন্তা করেন মুসলমান আমার সমাজ ব্যবস্থা কোথায় গিয়েছে মুয়াজ্জিনকে ধমক দেয় ইমাম কবুলান করে আল্লাহ নবী বলেন আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউয়িলাল্লাহু রাসাহু রাসাল হিমার ইমামের আগে যদি আপনি মাথা উঠায় ফেলেন চেহারা গাধার মতো হয়ে যেত শুধুমাত্র নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে 3 নম্বর হাদিসটা শুনেন মনোযোগ আছে ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি পিছনে এক জাক যুবক নতুন এখন মাহফিলে আসছে দেখি প্রথম একজন যুবক আসছে লাল গেঞ্জি আসো মাশাআল্লাহ না সবাই আসেন এই তো মাহফিল জমে গেছে যুবকরা না আসলে মাহফিল জমবে কেমনে শেষের 15 মিনিট এই 15 মিনিটে এখন হাদিস 3 নম্বরে আছে না 3 নম্বরে মেরাজের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবী নিয়ে ভবিষ্যৎবাণী
দশটা হাদিস শোনাব মাশাআল্লাহ এখনো পাঞ্জাবিওয়ালা একজন আর সাইড পাঁচজন সবাই বাকি ওনারা বসলে মাহফিল টইটম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ এই তো মাশাআল্লাহ সবাই বসছে এবার একজন জোরে সরে তাকবীর দেন তো দেখি নারাই তাকবীর মাশাআল্লাহ হুজুরে তাকবীর দিছে মাইকে আপনারা একজন তাকবীর দিবেন খালি গলায় দেন তো দেখি মাশাআল্লাহ এখন অনেকে দূরে আসছে কি মাহফিলে কি হলো এরকম তাকবীর মাহফিলে দিলে যদি এরকম হয় পার্লামেন্টে যদি এরকম তাকবীর কেউ দিত আরে কথা কয় না ঠিক কইছে পাঁচ জনে এখন তো কইছি এক জনে এরকম তাকবীর যদি আল্লাহর কোন গোলাম পার্লামেন্টে দিতে পারত আমার মনে হয় পার্লামেন্ট ওই দিন থেকে সোজা হয়ে যেত ঠিক কিনা বলেন এবার আসেন কয়টা হাদিস শুনলেন তিনটা এবার কয় নাম্বারটা শুনবেন চার নাম্বারে আল্লাহর হাবিব বলেন তিনটা শুনেছি না দুইটা শুনেছি তিনটা দুইটা দুইটা নাকি তৃতীয় নাম্বার চলতেছিল আল্লাহর হাবিব বলেন লা তাকুমু সাতু উম্মতরা শোনো এই পৃথিবীতে আমার উম্মত হারা হবে না এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না রে হাত্তা যতক্ষণ না তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাব মসজিদের সামনে রাস্তা দ্বীপ মুসলমানের ছেলেরা হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেরা আল্লাহর ঘরে ঢুকবে না ঠিক কিনা বলেন এই যে মসজিদের সামনে দিয়া খানখানাপুরের এই সুন্দর মসজিদের সামনে দিয়ে রাস্তা এই রাস্তা দিয়া কতবার আপনি যান কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের সময় ঢোকেন না এরকম মুসলমানের সংখ্যা একেবারেই নাই আরে কি কোন আছে একজনে কইছে হুজুর 95 পারছেনি কিন্তু হাইটে হাইটে যায় সিগারেট থাকে হাতে নামাজ হচ্ছে ওর কোনো খবর নাই ঠিক কিনা বলেন কত এই 5% লোকের আপনার কি করা দরকার চিন্তা করেন এই লোকগুলোর জন্য এই এলাকাটা টিকে আছে তাহলে আল্লাহর গজবে এই এলাকা ধ্বংস হয়ে যেত রসুলের হাদিস বলতেছ এই 5% লোকের জন্য ঠিক আছে আর আপনি আল্লাহর গজব টেনে আনতেছেন কোন দিকে যাবেন কোন টেনে আনার দিকে না মসজিদের দিকে এরপরের হাদিস শুনেন আমার ভাইয়েরা সাতু ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত কখন শেষ হবে রসুল হাদিসের ভিতরে ইরশাদ করেন হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা মুসলমানের ছেলেরা মূর্তির সামনে যাবে মাথা নত করবে মাজারের সামনে যাবে মাথা নত করবে বাজারের সামনে যাবে মাথা নত করবে এখন করে কি করে না হ্যাঁ মুসলমান আপনারা আমরা এমন হইছি মুসলমান মুসলমানের সামনে নিজেরে মুসলমান মনে করে কবরের সামনে গিয়া মাথা নত করে এইরকম কপাল পোড়া মুসলমান এখন আমাদের সমাজে আছে না নাই আল্লাহর হাবিব বলেন হ্যাঁ বিগাইর হিসাব একজন কষ্টে বইরা বলছে এটা যে হুজুর কি পরিমাণ মানুষ যে আছে কবরের সামনে গিয়া মাথা নত করে রসুল হাদিসের মধ্যে বলে গেছেন এইরকম সময় আসবে লাত মানাত উজ্জা হুদাল
যে মূর্তি ছিল ওই মূর্তির পূজার মতো করে মুসলমান পূজা করা শুরু করে দিবে ঠিক কিনা বলেন এখন আসেনি এরপরে হাদিস শুনেন আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন এমন সময় দুনিয়া শেষ হবে লা তাকুমু সাব হাত্তা তাদতরিবা লিয়াতুন সাইদাউসিন আলা যিল খালাসাব এমন সময় দুনিয়া শেষ হবে মুসলমানের মেয়েরা নাচানাচি করবে গান গেয়ে মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা কোমর দোলায় মুসলমানের মেয়েরা নাচবে গান গাবে বাজনার তালে তালে নাচবে এখন বলেন তো দেখি এই রকম ঘটনা আমাদের দেশে নাই আমার বইয়ের ভিতরে পর্যন্ত মাদ্রাসার সিলেবাসের বইয়ের ভিতরে পর্যন্ত মেয়েদেরকে এখন বইয়ের একেবারে মূল পাতার ভিতরে পচ্ছদের ভিতরে ছবি দেখানো হয়েছে মেয়ে নাচতেছে ভিতরে দেখানো হয়েছে দল তবলা আমি মেয়ে বসে আছে বইয়ের ভিতরে সংস্কৃতি চর্চা মাদ্রাসার ছাত্রীদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে শেখাচ্ছে দোল নিয়ে কিভাবে বাজাতে হয় তবলা নিয়ে কিভাবে বাজাতে হয় হারমোনিয়াম একতারা দুতারা সেতারা কিভাবে চালাতে হয় তোমরা যারা মাদ্রাসা শিক্ষার ভিতরে দিচ্ছ কসম আল্লাহর এই শিক্ষানীতি থাকবে না জাতি ডাস্টবিনে নিক্ষেপ করবে ঠিক কিনা বলে দিন আসবে মুসলমান রুখে দিতে হবে এগুলোকে দেখেন আসিফ মাহতাব এক ট্রান্সজেন্ডারের পরিবর্তনের জন্য সে প্রতিবাদ করছে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ এমন কাজে লাগছে নতুন একটা ধারা চলে আসছে 377 ধারা কেউ যদি বিকৃত যৌনাচারে লিপ্ত হয় 10 বছরের আইনানুগ জেল দেওয়ার জন্য একটা ধারা আসছে চিন্তা করেন এক আন্দোলন কোথায় গিয়ে ঠেকছে তো রসূলের হাদিসের সাথে একটু মিলায় দেখেন রসূল বলছেন এমন সময় আসবে জায়গা জায়গায় দেখবা রক্ত পড়ে আছে ওয়াকুনুল ইসলামু গরিমা ইসলামের নাম নিলেই মানুষ তোমাকে আঘাত করবে দুর্লভ মনে করবে চিড়িয়াখানার জন্তু বলে মনে করবে দাড়ি দেখলে মানুষ জঙ্গি বলবে টুপি দেখলে মানুষ জঙ্গি বলবে তোমার মেসক দেখলে মানুষ ক্রিটিসাইজ করবে টাকুর উপরে তোমার পোশাক দেখলে কিছু লোক তোমাকে আলখোল্লা জুব্বাওয়ালা বলবে ঠিক কিনা বলে এগুলো শুরু হয়ে গেছে ভাই মুসলমানের দেশ এত মাহফিলের দেশ এরপর আপনি যখন একটু দাড়ি রাখেন কি রে তোর কি হইছে ওর কিছু হয় নাই আপনার হয় নাই দেখে আপনি এখনো দিনের দিকে আসতে পারেন নাই ঠিক কিনা বলে এরপরে আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে নবী আলাইহিস সালাম বলেন লা তাকুমুস সাআতু ততদিন পর্যন্ত দুনিয়াটা শেষ হবে না রে উম্মত হাত্তা ইবনান নাস বুয়ুতান ইউশাব্বিহুনাহা বিল মারাহিল এমন সময় দুনিয়া শেষ হয়ে যাবে ঘরের ভিতরে মানুষ পোশাকের মতো ডিজাইন করবে এখন আমি যদি প্রশ্ন করি এখানে যারা মুরব্বীরা বসা আছেন মুরব্বীরা নিশ্চয়ই দেখছে আছেন এখানে মুরব্বীরা আগে এই এলাকায় মাটির ঘর ছিল ছিল না কোনো সময় ছিল না আচ্ছা মাটির ঘরের আগে কিসের ঘর ছিল সোনের ঘর এর আগে তো আর আমরা জানিও না বা দেখিও নাই এর আগে কিসের ছিল ওটা আমরা জানি না কিন্তু এখনকার আপনি ঘরে ঘরে গিয়া তাকায় দেখবেন পাঞ্জাবির যেরকম ডিজাইন রসুল বলে গেছেন কাপড়ের যেরকম ডিজাইন এইরকম ডিজাইন করে মানুষ ঘর বানাবে এখন দেখবেন ঘরের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে ইন্টেরিয়র ডিজাইন করে করে নকশা করে করে প্রত্যেকে ঘর বানায় আমরা নিজেরা ঘর বানাই ওই ঘরের ভিতরে ডিজাইন আর ডিজাইন থাকে ঘরগুলার ভিতরে মূর্তি আর মূর্তি থাকে পুতুল আর পুতুল থাকে ডিজাইন দিয়ে ভরা থাকে মুসলমানের ঘর গিয়ে পাড়া দিয়ে বোঝা যায় না যেটা মুসলমানের ঘর ঠিক কিনা বলে এই জন্য আজকের মাহফিল থেকে উঠার আগে নিয়ত করেন জিন থেকে যদি বাঁচতে চান অনেকেই হুজুরের কাছ থেকে এসে ফু নেন যে হুজুর একটু ফু দিয়ে দেন জিন থেকে যদি বাঁচতে চান কাটা হার কখনো পানির ভিতরে ফেলবেন না এটা জিনের খাবার আপনি দেখতেছেন একটা বিড়াল খাচ্ছে এই বিড়ালটা জিন হতে পারে
কুকুরটা জিন হতে পারে এজন্য আপনি কাটা হাড় ফেলবেন না ঘরের ভিতরে ঢুকতি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আপনি বলে ঢুকবেন অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের ভিতরে পা দিবেন সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকবেন বের হতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়বেন ঘরের ভিতরে যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন একটু ঝাড়া দিয়ে ঘুমাবেন সাপ হয়ে থাকতে পারে একটা জিন আপনাকে নানাভাবে ক্ষতি করতে পারে পাকঘরে যখন যাবেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাকঘরের ভিতরে প্রবেশ করবেন যখন আপনি টয়লেটে যাবেন বাহির থেকে আগে বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে আপনি ঢুকবেন প্রত্যেকটা জায়গাতে আপনি খেয়াল রাখবেন যানবাহনে আপনি উঠতেছেন بسم الله توكلت على الله بولي سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون بولي إير پوري أبني شكنا أبني دوب بن أبني غارير بيتوري پروبش كور بن أوني كي جي پروسنا عرصي إتا آسكي عرود تر ديبنا جي إتا آسكي أكي باري شش شمي عمر آسي شمي شجبني إنشاء الله تر ديبو عمر شكولي جار آسكي معفيل بوشلام শেষ একটা হাদিস দিয়ে আজকের মাহফিলটা শেষ করতে চাই নবী আলাইহি সালাতু সালাম আমাদেরকে আদর করে ভালোবেসে আমাদের জন্য অপেক্ষায় দাঁড়ায় থাকবে আল্লাহর নবী দলে দলে উম্মতকে শাফাত করবে নবীজি সেদিন বলবে ইন্নি মুকাসিরু বিকুমুল উমাম আজকে কত কত উম্মত নিয়ে আমি জান্নাতি আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে নিয়ে গর্ব করবে সুতরাং আমি আপনি যদি উম্মতের মতো উম্মত হতে পারি নবী যে আমারে নিয়ে গর্ব করবে আমারে শাফাত করবে আমার কারণে আল্লাহর নবী সেদিন খুশি হবে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই এমন কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি লিল্লাহে তাকবীর এবার হাত নামান কয়টা আঙ্গুল উঠাইছেন পাঁচটা পাঁচটা আমল আজকে দেখে একবারে এক মিনিটে বলি পাঁচটা আমল আমরা প্রত্যেকে করব এক নাম্বার কাসরাতুস সুজুদ অধিক পরিমাণ সেজদা রাসূল বলতেছে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ অধিক পরিমাণে সেজদা দাও আমি নবীর সঙ্গে তুমি আল্লাহর জান্নাতে থাকবা জোরে কোন আল্লাহ দিতে পারবেন ইনশাআল্লাহ 70 80 রাকাত লাগবে না কত রাকাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তাহাজ্জুদটার অভ্যাস করবেন মাসনা 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 দুই রাকাত করে দুই 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 যদি পারেন আট না পারলে ছয় না পারলে চার না পারলে দুই তাহাজ্জুদের নামাজ পড়েন নবীর সঙ্গে এক সঙ্গে জান্নাতে থাকবেন জোরে কোন সুবহানাল্লাহ দুই নাম্বার আমল কি দুই নাম্বার আমল আরো সহজ আল্লাহর হাবিব বলছে আকসারুহুম আলাইয়া সলা তোমাদের মধ্যে যে অধিক পরিমাণ আমার নামে দরুদ পড়বে আপনারা বলবেন হুজুর কোন দরুদটা পড়বো যে কোন দরুদ পারেন যদি এ দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন ঘুম আসতেছে না আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন ঘুম তো আসছেই স্বপ্ন যুগে নবীজির আপনি দেখবেন জোরে কোন সুবহানাল্লাহ আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ দুই নাম্বার আমল গেল তিন নাম্বার আমল নবীজির প্রতি মহব্বত যার বেশি হবে যে নবীজির দিল থেকে ভালোবাসবে নবীজির সঙ্গে থাকতে চাবে আনতা মা'আমান আহবাবতা যারে আপনি ভালোবাসলেন তার সঙ্গে আপনি থাকবেন জোরে কোন আল্লাহু আকবার চার নাম্বার আমল এতিমরে আদর করবেন মাথায় হাত বোলায় দিবেন এতিমকে টাকা পয়সা দিবেন ভরণ পোষণে সহযোগিতা করবেন এতিমদের খানা দানায় এক বস্তা চাউল দিবেন এতিমদের পাশে গিয়ে দাঁড়াবেন রাসূল বলছেন আনা ওয়া হুয়া আমি আর এতিমের অভিভাবক দুইটা আঙ্গুল মাঝখানে কোনো ফাঁকা নাই এই রকম আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো জোরে কোন আল্লাহু আকবার পাঁচ নাম্বার আমল কি পাঁচ নাম্বার আমল হচ্ছে যতজন আমরা মাহফিলে আসছি প্রত্যেকে এই আমলটা নিজেদের মধ্যে আনব আল্লাহ আপনাকে হয়তো একজন বোন দিছে অথবা একটা মেয়ে দিছে অথবা দুইটা মেয়ে দিছে দুইটা বোন দিছে তিনটা মেয়ে দিছে তিনটা বোন দিছে এদেরকে যদি মানুষের মতো মানুষ বানান রাসূল বলতেছে আনা ওয়া হুয়া আমি আর ওই লোকটা আল্লাহর জান্নাতে এমন ভাবে থাকব
দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি এইভাবে আল্লাহ পাশাপাশি রাখবে জোরে বলেন আল্লাহু আকবার এই পাঁচটা আমল একটু আমারে আজকে বলতে পারবেন এক নাম্বার আমলটা কি বলেন তো দেখি অধিক পরিমাণে নামাজ অধিক পরিমাণে সেজদা দুই নাম্বার কি কি পড়বেন মাশাআল্লাহ একজন শুধু বলছে সবাই বলেন তো ছোট একটা দরুদ বলেন তো দেখি দরুদ ইব্রাহিম পড়তেছেন অনেকক্ষণ পরে দেখতেছেন একটু ক্লান্ত লাগতেছে শুধু এদুর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন না ইনশাআল্লাহ তিন নাম্বার নবীজির প্রতি মহব্বত মাশাআল্লাহ চার নাম্বার এতিমকে আদর করবেন পাঁচ নাম্বার নিজের মেয়ে বোন এদেরকে মানুষের মতো মানুষ বানাবেন বলছে তাতা মিলে কিনা আপনাদের কষ্ট হচ্ছে সবার আমার মনে অনেকের খুব কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন এমন সময় আসবে উম্মতদের এমন বেহাল দশা হবে উম্মত এমন পথে চলে যাবে ইয়াতাসাফাদু তাই পশুর মতো মানুষ যৌনাচার শুরু করে দিবে ঠিক কিনা বলে আমি যদি এইখানে প্রশ্নটা করি এই খানখানাপুরে রাস্তা দিয়ে ৩০ বছর আগে যদি ছেলে মেয়ে একসঙ্গে অবাধে হেঁটে হেঁটে যেত এরকম দৃশ্য যদি আপনারা দেখতেন বিয়ে শাদী করে নাই এটা আপনারা মানতেন বলেন মানতেন এখনকার জমানায় যদি কেউ হেঁটে যায় জিজ্ঞাসা করার মতো সাহস কারো আছে হাত ধরাধরি তো বহুত দূরের কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন নিউজে হাইরে হাই চারজন মিলে স্বামীরে বেঁধে রেখে ধর্ষণ করা হয়েছে বাংলাদেশ আপনি দেশের কি মনে করেন দেশে নিয়ে কত কিছু আমরা ভুলি যেই ছেলেগুলো এই অন্যায় করছে একজন বিবাহিতা নারী যদি শরিয়া এলাও করা হতো তাদের উপরে অ্যাপ্লাই করা হতো এগুলোর জীবন কই যাইত চিন্তা করে দর্শনের শাস্তি আজ যদি আমার দেশে কার্যকর করা হতো দেখতেন দর্শনের হার বাংলাদেশ থেকে কমে গেছে কিন্তু একের পর এক দর্শন হয় দৃষ্টান্তমূলক কোনো শাস্তি তাদেরকে দেওয়া যায় না ঠিক কিনা বলে ধরা খাওয়ার পরে বলে যে দলীয় পদ বাদ করে দিস ধরার পরে দলীয় পদ বাদ করলে তার কি আসলো আর গেল এরকম অন্যায় প্রতিনিয়ত এখন হচ্ছে আল্লাহর নবী বলে গেছেন পুরা পুরি আমাদের সময় মিলে গেছে আল্লাহর নবী বললেন লা তাকুমুস সাতু ততদিন পর্যন্ত কিয়ামত হবে না কখন কিয়ামত হবে ওই সময় কিয়ামত হবে আল্লাহর নবী বলে গেলেন ইয়াতাবাহান্নাসু বিল মাসাজিদ মসজিদের ভিতরে বাগ বিতান্ডা শুরু হয়ে যাবে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে এখন অধিকাংশ মসজিদে ইমামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করা হয় ঠিক কিনা বলে ইমাম সাহেবের লয়ে খালি সমালোচনা আমাদের ইমাম চলে না গত তিন দিন আগের ঘটনা বলতেছি একজন ভালো মানুষ নেককার মানুষ দিনদার মানুষ মনে হয়েছে আমার কাছে উনি আইসা আমারে বলতেছে হুজুর ইমাম সাহেবটা জুত মতো পাইনি আমি কইলাম ইমাম সাহেবের বেতন কত দেন কো হুজুর গ্রাম অঞ্চল বেতন আর কত দিব আট দশ হাজার হইলে ভালো একজন ইমাম পেতাম তোনারে ষাট হাজার টাকা দিই আমি জিজ্ঞাসা করলাম যে দেশে বেগুনের কেজি ৮০ টাকা ওই দেশে ইমামের ৪ হাজার টাকা দেন আবার আপনি নিজে বলতেছেন ইমামটা ভালো পেলাম না তো ইমাম ভালো হবে কেমনে একটা বার চিন্তা করেন মুসলমান আমার সমাজ ব্যবস্থা কোথায় গিয়েছে মুয়াজ্জিনকে ধমক দেয়
ইমাম কব মূল্যায়ন করে আল্লাহ নবী বলেন আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউউলাল্লাহু রাসাহু রাসাল হিমার ইমামের আগে যদি আপনি মাথা উঠায় ফেলেন চেহারা গাধার মতো হয়ে যেত শুধুমাত্র নবীর উম্মত দেখে যিনি maaf করে দিয়েছেন তিনি কে তিন নাম্বার হাদিসটা শুনেন মনোযোগ আছে ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি পিছনে এক জাক যুবক নতুন এখন মাহফিলে আসছে দেখি প্রথম একজন যুবক আসছে লাল গেঞ্জি আসো মাশাআল্লাহ না সবাই আসেন এই তো মাহফিল জমে গেছে যুবকরা না আসলে মাহফিল জমবে কেমনে শেষের 15 মিনিট এই 15 মিনিটে এখন হাদিস তিন নম্বরে আছে না তিন নম্বরে মিরাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবী নিয়ে ভবিষ্যৎবাণী 10টা হাদিস শোনাবো মাশাআল্লাহ এখনো পাঞ্জাবিওয়ালা একজন আর চার পাঁচজন সবাই বাকি ওনারা বসলে মাহফিল টইটম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ এই তো মাশাআল্লাহ সবাই বসছে এবার একজন জোরে সরে তাকবীর দেন তো দেখি নারাই তাকবীর নারাই তাকবীর মাশাআল্লাহ হুজুরে তাকবীর দিছে মাইকে আপনারা একজন তাকবীর দিবেন খালি গলায় দেন তো দেখি মাশাআল্লাহ এখন অনেকে দূরে আসছে কি রে মাহফিলে কি হলো এরকম তাকবীর মাহফিলে দিলে যদি এরকম হয় পার্লামেন্টে যদি এরকম তাকবীর কেউ দিত আরে কথা কয় না ঠিক কইছে পাঁচ জনে এখন তো কইছি একজনে এরকম তাকবীর যদি আল্লাহর কোন গোলাম পার্লামেন্টে দিতে পারতো আমার মনে হয় পার্লামেন্ট ওই দিন থেকে সোজা হয়ে যেত ঠিক কিনা বলেন এবার আসেন কয়টা হাদিস শুনলেন তিনটা এবার কয় নাম্বারটা শুনবেন চার নাম্বারে আল্লাহর হাবিব বলেন তিনটা শুনেছি না দুইটা শুনেছি তিনটা দুইটা দুইটা নাকি তৃতীয় নাম্বার চলতেছিল আল্লাহর হাবিব বলেন লা তাকুমু সাতু উম্মতরা শোনো এই পৃথিবীতে আমার উম্মত হারা হবে না এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না রে হাত্তা যতক্ষণ না তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা মসজিদের সামনে রাস্তা দিয়ে মুসলমানের ছেলেরা হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেরা আল্লাহর ঘরে ঢুকবে না ঠিক কিনা বলেন এই যে মসজিদের সামনে দিয়া খানখানাপুরের এই সুন্দর মসজিদের সামনে দিয়া রাস্তা এই রাস্তা দিয়া কতবার আপনি যান কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের সময় ঢোকেন না এরকম মুসলমানের সংখ্যা একেবারেই নাই আরে কি কোন আছে একজনে কইছে হুজুর 95 বার্সেনি কিন্তু হাইটাইটা যায় সিগারেট থাকে হাতে নামাজ হচ্ছে ওর কোনো খবর নাই ঠিক কিনা বলে কত এই 5% লোকের আপনার কি করা দরকার চিন্তা করেন এই লোকগুলোর জন্য এই এলাকাটা টিকে আছে তাহলে আল্লাহর গজবে এই এলাকা ধ্বংস হয়ে যেত রসুলের হাদিস বলতেছে এই 5% লোকের জন্য ঠিক আছে আর আপনি আল্লাহর গজব টেনে আনতেছেন কোন দিকে যাবেন কোন টেনে আনার দিকে না মসজিদের দিকে এরপরের হাদিস শুনে আমার ভাইয়েরা সাতু ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত কখন শেষ হবে
رسول حديثের ভিতরে ارشاد করেন حتى يعبد الله والعزى মুসলমানের ছেলেরা মূর্তির সামনে যাবে মাথা নত করবে মাজারের সামনে যাবে মাথা নত করবে বাজারের সামনে যাবে মাথা নত করবে এখন করে কি করে না আরে মুসলমান আপনারা আমরা এমন হইছি মুসলমান মুসলমানের সামনে নিজেরে মুসলমান মনে করে কবরের সামনে গিয়া মাথা নত করে এই রকম কপাল পোড়া মুসলমান এখন আমাদের সমাজে আছে না নাই আল্লাহর হাবিব বলেন হ্যাঁ বিগাইর হিসাব একজন কষ্টে বইরা বলছে এটা যে হুজুর কি পরিমাণ মানুষ যে আছে কবরের সামনে গিয়া মাথা নত করে রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন এই রকম সময় আসবে লাত মানাত উজ্জা হুদাল যে মূর্তি ছিল ওই মূর্তির পূজার মতো করে মুসলমান পূজা করা শুরু করে দিবে ঠিক কি না বলেন এখন আসেনি এরপরে হাদিস শুনেন আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন এমন সময় দুনিয়া শেষ হবে লা তাকুমুস সাব হাত্তা তাদতরিব আলিয়াতুন সাইদাউসিন আলা যিল খালাসাত এমন সময় দুনিয়া শেষ হবে মুসলমানের মেয়েরা নাচানাচি করবে গান গেয়ে মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা কোমর দোলায় মুসলমানের মেয়েরা নাচবে গান গাবে বাজনার তালে তালে নাচবে এখন বলেন তো দেখি এই রকম ঘটনা আমাদের দেশে নাই আমার বইয়ের ভিতরে পর্যন্ত মাদ্রাসার সিলেবাসের বইয়ের ভিতরে পর্যন্ত মেয়েদেরকে এখন বইয়ের একেবারে মূল পাতার ভিতরে পচ্ছদের ভিতরে ছবি দেখানো হয়েছে মেয়ে নাচতেছে ভিতরে দেখানো হয়েছে দল তবলা নিয়ে মেয়ে বসে আছে বইয়ের ভিতরে সংস্কৃতি চর্চা মাদ্রাসার ছাত্রীদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে শেখাচ্ছে দোল নিয়ে কিভাবে বাজাতে হয় তবলা নিয়ে কিভাবে বাজাতে হয় হারমোনিয়াম একতারা দুতারা সেতারা কিভাবে চালাতে হয় তোমরা যারা মাদ্রাসা শিক্ষার ভিতরে দিচ্ছ কসম আল্লাহর এই শিক্ষানীতি থাকবে না জাতি ডাস্টবিনে নিক্ষেপ করবে ঠিক কিনা বলে দিন আসবে মুসলমান রুখে দিতে হবে এগুলোকে দেখেন আসিফ মাহতাব এক ট্রান্সজেন্ডারের পরিবর্তনের জন্য সে প্রতিবাদ করছে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ এমন কাজে লাগছে নতুন একটা ধারা চলে আসছে 377 ধারা কেউ যদি বিকৃত যৌনাচারে লিপ্ত হয় 10 বছরের আইনানুগ জেল দেওয়ার জন্য একটা ধারা আসছে চিন্তা করেন এক আন্দোলন কোথায় গিয়ে ঠেকছে তো রাসূলের হাদিসের সাথে একটু মিলায়া দেখেন রাসূল বলছেন এমন সময় আসবে জায়গা জায়গায় দেখবা রক্ত পড়ে আছে ওয়াকুনুল ইসলামু গরিবা ইসলামের নাম নিলেই মানুষ তোমাকে আঘাত করবে দুর্লভ মনে করবে চিড়িয়াখানার জন্তু বলে মনে করবে দাড়ি দেখলে মানুষ জঙ্গি বলবে টুপি দেখলে মানুষ জঙ্গি বলবে তোমার মেসক দেখলে মানুষ ক্রিটিসাইজ করবে টাকুর উপরে তোমার পোশাক দেখলে কিছু লোক তোমাকে আলখোল্লা জুব্বাওয়ালা বলবে ঠিক কিনা বলে এগুলো শুরু হয়ে গেছে ভাই মুসলমানের দেশ এত মাহফিলের দেশ এরপর আপনি যখন একটু দাঁড়িয়ে রাখেন কি রে তোর কি হইছে ওর কিছু হয় নাই আপনার হয় নাই দেখে আপনি এখনো দিনের দিকে আসতে পারেন নাই ঠিক কিনা বলেন এরপরে আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে নবী আলাইহিস সালাম বলেন লা তাকুমুস সাতু ততদিন পর্যন্ত দুনিয়াটা শেষ হবে না রে উম্মত হাত্তা ইবনান নাস বুয়ুতান ইউশাব্বিহুনাহা বিল মারাহিল এমন সময় দুনিয়া শেষ হয়ে যাবে ঘরের ভিতরে মানুষ পোশাকের মতো ডিজাইন করবে এখন আমি যদি প্রশ্ন করি এখানে যারা মুরব্বিরা বসা আছেন মুরব্বিরা নিশ্চয়ই দেখছে আছেন এখানে মুরব্বিরা আগে এই এলাকায় মাটির ঘর ছিল ছিল না কোনো সময় ছিল না আচ্ছা মাটির ঘরের আগে কিসের ঘর ছিল সনের ঘর এর আগে তো আর আমরা জানিও না বা দেখিও নাই এর আগে কিসের ছিল ওটা আমরা জানি না
কিন্তু এখনকার আপনি ঘরে ঘরে গিয়া তাকায় দেখবেন পাঞ্জাবির যেরকম ডিজাইন রসুল বলে গেছেন কাপড়ের যেরকম ডিজাইন এই রকম ডিজাইন করে মানুষ ঘর বানাবে এখন দেখবেন ঘরের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে করে নকশা করে করে প্রত্যেককে ঘর বানায় আমরা নিজেরা ঘর বানাই ওই ঘরের ভিতরে ডিজাইনার ডিজাইন থাকে ঘরগুলার ভিতরে মূর্তি আর মূর্তি থাকে পুতুল আর পুতুল থাকে ডিজাইন দিয়ে ভরা থাকে মুসলমানের ঘর গিয়ে পাড়া দিয়ে বোঝা যায় না যেটা মুসলমানের ঘর ঠিক কিনা বলে এই জন্য আজকের মাহফিল থেকে উঠার আগে নিয়ত করেন জিন থেকে যদি বাঁচতে চান অনেকেই হুজুরের কাছ থেকে এসে ফু নেন যে হুজুর একটু ফু দিয়ে দেন জিন থেকে যদি বাঁচতে চান কাটা হাড় কখনো পানির ভিতরে ফেলবেন না এটা জিনের খাবার আপনি দেখতেছেন একটা বিড়াল খাচ্ছে এই বিড়ালটা জিন হতে পারে কুকুরটা জিন হতে পারে এজন্য আপনি কাটা হাড় ফেলবেন না ঘরের ভিতরে ঢুকতি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আপনি বলে ঢুকবেন অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের ভিতরে পা দিবেন সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকবেন বের হতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়বেন ঘরের ভিতরে যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন একটু ঝাড়া দিয়ে ঘুমাবেন সাপ হয়ে থাকতে পারে একটা জিন আপনাকে নানাভাবে ক্ষতি করতে পারে পাকঘরে যখন যাবেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাকঘরের ভিতরে প্রবেশ করবেন যখন আপনি টয়লেটে যাবেন বাহির থেকে আগে বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে আপনি ঢুকবেন প্রত্যেকটা জায়গাতে আপনি খেয়াল রাখবেন যানবাহনে আপনি উঠতেছেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ বলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বলে এরপরে আপনি সেখানে আপনি ঢুকবেন আপনি গাড়ির ভিতরে প্রবেশ করবেন অনেকে যে প্রশ্ন আসছে এটা আজকে আর উত্তর দিব না যেহেতু আজকে একেবারে শেষ সময় আমরা আছি সময় সুযোগ নিয়ে ইনশাআল্লাহ উত্তর দিব আমরা সকলে যারা আজকে মাহফিলে বসলাম শেষ একটা হাদিস দিয়ে আজকের মাহফিলটা শেষ করতে চাই নবী আলাইহিস সালাতু সালাম আমাদেরকে আদর করে ভালোবেসে আমাদের জন্য অপেক্ষায় দাঁড়ায় থাকবে আল্লাহর নবী দলে দলে উম্মতকে শাফাত করবে নবীজি সেদিন বলবে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম আজকে কত কত উম্মত নিয়ে আমি জান্নাতি আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে নিয়ে গর্ব করবে সুতরাং আমি আপনি যদি উম্মতের মতো উম্মত হতে পারি নবী যে আমারে নিয়ে গর্ব করবে আমারে শাফাত করবে আমার কারণে আল্লাহর নবী সেদিন খুশি হবে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই এমন কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি লিল্লাহে তাকবীর এবার হাত নামান কয়টা আঙ্গুল উঠাইছেন পাঁচটা পাঁচটা আমল আজকে থেকে একেবারে এক মিনিটে বলি পাঁচটা আমল আমরা প্রত্যেকে করব এক নাম্বার কাসরাতুস সুজুদ অধিক পরিমাণ সেজদা রসুল বলতেছে ফা ইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ অধিক পরিমাণে সেজদা দাও আমি নবীর সঙ্গে তুমি আল্লাহর জান্নাতে থাকবা জোরে কোন আল্লাহ দিতে পারবেন ইনশাআল্লাহ 70 80 রাকাত লাগবে না কত রাকাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তাহাজ্জুদটার অভ্যাস করবেন মাসনা 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 দুই রাকাত করে দুই 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 যদি পারেন আট না পারলে ছয় না পারলে চার না পারলে দুই তাহাজ্জুদের নামাজ পড়েন নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবেন জোরে কোন সুবহানাল্লাহ দুই নাম্বার আমল কি দুই নাম্বার আমল আরো সহজ আল্লাহর হাবিব বলছে আকসারুহুম আলাইয়া সলা তোমাদের মধ্যে যে অধিক পরিমাণ আমার নামে দরুদ পড়বে আপনারা বলবেন হুজুর কোন দরুদটা পড়বো যে কোন দরুদ পড়েন যদি এর দুরু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন ঘুম আসতেছে না আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন ঘুম তো আসছেই স্বপ্ন যুগে নবীজির আপনি দেখবেন জোরে কোন সুবহানাল্লাহ আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ দুই নাম্বার আমল গেল তিন নাম্বার আমল নবীজির প্রতি মহব্বত যার বেশি হবে যে নবীজির দিল থেকে ভালোবাসবে নবীজির সঙ্গে থাকতে চাবে আন্তা মা আমান নাহবাবতা যারে আপনি ভালোবাসলেন
তার সঙ্গে আপনি থাকবেন জোরে করে আল্লাহু আকবার চার নাম্বার আমল ইতিমরে আদর করবেন মাথায় হাত বোলায় দিবেন ইতিমকে টাকা পয়সা দিবেন ভরণ পোষণে সহযোগিতা করবেন ইতিমদের খানা দানায় এক বস্তা চাউল দিবেন ইতিমদের পাশে গিয়ে দাঁড়াবেন রাসূল বলেন আনা ওয়া হুয়া আমি আর ইতিমের অভিভাবক দুইটা আঙ্গুল মাঝখানে কোনো ফাঁকা নাই এই রকম আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকব জোরে করে আল্লাহু আকবার পাঁচ নাম্বার আমল কি পাঁচ নাম্বার আমল হচ্ছে যতজন আমরা মাহফিলে আসছি প্রত্যেককে এই আমলটা নিজেদের মধ্যে আনবো আল্লাহ আপনাকে হয়তো একজন বোন দিয়েছে অথবা একটা মেয়ে দিয়েছে অথবা দুইটা মেয়ে দিয়েছে দুইটা বোন দিয়েছে তিনটা মেয়ে দিয়েছে তিনটা বোন দিয়েছে এদেরকে যদি মানুষের মতো মানুষ বানান রাসূল বলতেছে আনা ওয়া হুয়া আমি আর ওই লোকটা আল্লাহর জান্নাতে এমন ভাবে থাকব দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি এইভাবে আল্লাহ পাশাপাশি রাখবে জোরে বলেন আল্লাহু আকবার এই পাঁচটা আমল একটু আমারে আজকে বলতে পারবেন এক নাম্বার আমলটা কি বলেন তো দেখি অধিক পরিমাণে নামাজ অধিক পরিমাণে সেজদা দুই নাম্বার কি কি পড়বেন মাশাআল্লাহ একজন শুধু বলছে সবাই বলেন তো ছোট একটা দরুদ বলেন তো দেখি দরুদ ইব্রাহিম পড়তেছেন অনেকক্ষণ পরে দেখতেছেন একটু ক্লান্ত লাগতেছে শুধু একদুর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন না ইনশাআল্লাহ তিন নাম্বার নবীজির প্রতি মহাব্বত মাশাআল্লাহ চার নাম্বার এতিমকে আদর করবেন পাঁচ নাম্বার নিজের মেয়ে বোন এদেরকে মানুষের মতো মানুষ বানাবেন আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল মঞ্জুর করেন পড়েন আমিন যতগুলো কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পড়ি আমিন আপনাদের সবার জন্যে